ইডির আধিকারিকরা প্রথম থেকেই চেয়েছেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা হবে কমান্ড হাসপাতালে, তবে সেই আবেদনে না কমান্ড হাসপাতালে। সেই কমান্ড হাসপাতালে পক্ষ থেকে হঠাৎ করে না কেন বলা হয়েছে, কি জানানো হয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি অর্পিতা সঙ্গে রয়েছে। অর্পিতা, আদালতের নির্দেশই ছিল যে কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা হবে, কিন্তু সেক্ষেত্রে ইডির যে আবেদন সেখানে কেন না বলছে কমান্ড হাসপাতালের আধিকারিকরা? দেখো, কমান্ড হাসপাতালের তরফ থেকে আজকে দুই অফিসার আজকে আসেন, অর্থাৎ দুই কর্নেল আসেন এবং তাদের আইনজীবী আসেন। তাদের তরফ থেকে বলা হয় যে তারা অলরেডি ওভারবার্ডেন, মানে অতিরিক্ত এখানে ট্রিটমেন্ট হয়, প্রচুর লোকের ট্রিটমেন্ট হয়, এখানে আসাম বাংলা সহ মোট 4 লক্ষ লোকের প্রত্যেক দিন ট্রিটমেন্ট হয়। সেক্ষেত্রে এই ধরনের কেস আসলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হতে পারে। কমান্ড হাসপাতাল কিন্তু একটি নির্দিষ্ট ক্যাটাগরি, অর্থাৎ আর্মি বা ফোর্সের জন্য মূলত এই হাসপাতালকে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এটা সর্বসাধারণের জন্য নয়, এরকম অনেকেই কিন্তু রিকোয়েস্ট আসে সেক্ষেত্রে যাতে কিছু করা যায়। অর্থাৎ এই জ্যোতিপ্রিয় মল্লিককে যে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, সেই নির্দেশকে কিন্তু পাল্টা এই নিম্ন আদালতে কমান্ড হাসপাতালের তরফ থেকে নাকচ করার জন্য আজকে আবেদন করা হয়েছিল। কিন্তু বিচারক কিন্তু পরিষ্কার করে তিনি বলেন, যেহেতু তিনি এই অর্ডার গতকালকেই হয়েছে, এত তাড়াতাড়ি ফলোয়িংয়ের জন্য তারা এসেছে এবং এক্ষেত্রে অভিযুক্ত এবং ইডির তরফে দুতরফেই কমান্ড হাসপাতালের জন্য আবেদন করা হয়েছে, ফলে কমান্ড হাসপাতালে গতকালকের যে অর্ডার তা তিনি আর চেঞ্জ করতে পারবেন না। ফলে গতকালের যে নির্দেশ সেই নির্দেশে কিন্তু বহাল থাকলো এবং কমান্ড হাসপাতালেই কিন্তু তার যে রোজকার যে ট্রিটমেন্ট বা যাবতীয় কিছু সেই অর্ডারই কিন্তু আপাতত বহাল থাকছে। ধন্যবাদ।